জেলা প্রশাসন ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শুরু হলো তিন দিনের বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী। বিভিন্ন স্টলের পাশাপাশি তিন দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএলসি কৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বহরমপুর YMA ময়দানে শুরু হলো তিন দিনের বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী। শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন হয়ে গেল। এদিন অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘরামি, সদর মহকুমা শাসক প্রভাত কুমার চ্যাটার্জি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক সহ প্রশাসনিক আধিকারিকেরা। আমাদের যে বস্ত্র শিল্প যেগুলো আছে, ধরুন লোকশিল্পী যেগুলো আছে, বাউল গান যেগুলো সমাজের এ থেকে ওরা দূরে চলে গেছিলো, এই ভাতার মধ্যে দিয়ে তারা আসছে এবং তাদের যে লোকশিল্পীর যে গ্রামের যে গান, যে কথা, সেই কথাগুলো এই বাংলা মোদের গর্বের মধ্যে দিয়ে কিন্তু আজকে সেই চিত্রটা রূপ পাচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রাম শুরু হচ্ছে এবং সেখানে তথ্য সংস্কৃতি দপ্তর বাংলার লোক সংস্কৃতি থেকে আরম্ভ করে বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখেই এখানে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। তিন দিন ধরে মেলা চলবে, আমরা সকলকে এই মেলায় আসার জন্য আহ্বান করছি। এবার এই তিন দিনের মেলায় রয়েছে মোট 24টি স্টল। স্টলে খাদি, হ্যান্ডলুম, হর্টিকালচার, ফুড সহ রয়েছে বিভিন্ন হস্তশিল্পের স্টল, রয়েছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকা নিয়ে চিত্র প্রদর্শনী। মেলায় থাকছে রাইবেশে বাউল সহ নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা মোদের গর্ব শীর্ষক অনুষ্ঠান আমরা প্রতি বছরই বিগত কয়েক বছর ধরে করে আসছি। এবছরও আমাদের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের প্রতিটি জেলায় এই শীর্ষক অনুষ্ঠান হচ্ছে। প্রথম ফেজে কয়েকটি জেলায় হয়ে গেছে, দ্বিতীয় ফেজে আমাদের মুর্শিদাবাদ জেলাতেও হচ্ছে এবং আরও কয়েকটি জেলায় নদীয়ার মতো কয়েকটি জেলাতে হচ্ছে। এখানে মূলত থাকছে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা একটি শীর্ষক প্রদর্শনী স্বাধীনতার 75 বছর উপলক্ষে। এছাড়া থাকছে 15টি স্টল বিভিন্ন দপ্তরের, তার মধ্যে মূলত সেলফ হেল্প গ্রুপ বা যা আমাদের খাদি, হ্যান্ডলুম তাদের স্টল আছে, আমাদের হর্টিকালচার, ফুড প্রসেসিং তাদের দপ্তর থেকে আছে। এছাড়া যে আমাদের হস্তশিল্পীরা আছে জিএমডিআইসির পক্ষ থেকে, তাকে সেখান থেকে আরও 9টি স্টল দেওয়া হয়েছে। এইভাবে আমরা তাদের যেমন এখানে যেমন লোকশিল্পীরা পারফর্ম করবে, বিভিন্ন স্থানীয় শিল্পীরা পারফর্ম করে তাদের যেমন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা সুযোগ করে দেওয়া হয়েছে, সেইভাবে স্টলের মাধ্যমে তাদেরকেও একটা আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি।